দুর্ঘটনার পর ট্রেন চলল আপলাইনে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কাজ চলছে ডাউনলাইনেও দুর্ঘটনার পর প্রায় চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে এখনও দগদগে রেল দুর্ঘটনা স্মৃতি গতকালে দুর্ঘটনার পর এখন জোর কদমে চলছে রেললাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত বগি সরানোর কাজ ইলেকট্রিক তার সাড়ায় সহ ইলেকট্রিক তার সারাইসহ অন্যান্য কাজ সোমবার সকাল আনুমানিক পৌনে নটা নাগাদ একটি ট্রাকে চলে আসে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও একটি মালগাড়ি যার ফলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনার পর দ্রুত শুরু হয় উদ্ধার কাজ দিনভর ছিল মেঘলা আকাশ মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়েছে সেই সবকিছু উপেক্ষা করেই দ্রুত গতিতে চলছিল উদ্ধার কাজ তবে রাত থেকে শুরু হয় বৃষ্টি যার ফলে রেলকর্মীদের কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে তবে বৃষ্টির মধ্যেই রাতভর কাজ চলতে থাকে যাতে দ্রুত এই লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা যায় রেল রেলদপ্তর সূত্রে খবর দুর্ঘটনার কারণে ডাউন লাইনের ক্ষতি হলেও আপ লাইনের সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে দুর্ঘটনার কারণে মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি রেললাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের ওপর থাকা ইলেকট্রিক ওয়ারিংয়ের এরপর রেলের তরফে দ্রুত গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করতে শুরু হয় কাজ ঘটনাস্থলে পৌঁছান দপ্তরের কর্তারা রাতেই আপ লাইন দিয়ে মালগাড়ির ট্রায়াল রান করা হয় এরপর আপ লাইন দিয়ে মঙ্গলবার সকাল আটটা নাগাদ কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস চালানো হয় খুবই ধীর গতিতে দুর্ঘটনাগ্রস্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে এই মুহূর্তে ডাউন লাইন মেরামত করার কাজ চলছে জোর কদমে মঙ্গলবার স্থলে ছিলেন রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার তিনি জানান আগামী দু তিন ঘন্টার মধ্যে ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হবে খুব শীঘ্রই আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি এই প্রসঙ্গে রেলের শীর্ষকর্তা বলেন গতকালে দুর্ঘটনার পর রেলকর্মীরা কাজে নামেন লাগাতার প্রচেষ্টায় তারা কাল সন্ধ্যায় আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করে তোলে ডিজেল ইঞ্জিন চলাচল করে অন্যদিকে ডাউন লাইনে বৈদ্যুতিন তার লাগিয়ে রেল চলাচলের কাজ শুরু হবে কয়েক ঘন্টার মধ্যে সেটাও স্বাভাবিক হয়ে যাবে আপ এবং ডাউন এই দুটি লাইন সম্পূর্ণভাবে স্বাভাবিক করার কাজ চলছে পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের সেফটি বিভাগের কর্তারা ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান স্ল্যান্ড নিউ জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো